ব্যবসায়ীদের সাথে বৈঠকে মেয়র শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে শিলিগুড়ি বৃহত্তর খুচরো ব্যবসায়ী সমিতির অন্তর্গত প্রায় নব্বইটি বাজারের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব মেয়রের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা প্রসঙ্গত রেল সূত্রের খবর যে এনজিবি থেকে আলোবাড়ী পর্যন্ত ডাবল লাইন বসানোর প্রস্তাব পাঠানো হয়েছে ফলে দুশ্চিন্তায় ভুগছে রেল লাইনের পাশে থাকা ব্যবসায়ীরা

যেটা রাজ্য সরকারের জায়গা মার্কেট আছে আমরা তাদের পুনর্বাসনের পরিকল্পনা নিচ্ছি যতটা আমাদের সম্ভব আর যেটা রেলের জায়গায় বসে আছে বা অন্য জায়গায় বসে আছে অনেকটা লম্বা স্টেজ আছে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি বিভিন্ন আরো আলোচনা জানা গিয়েছে এদিনের বৈঠকে মূলত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় মূলত রেলের জমিতে বেশ কয়েকটি বাজারে কয়েক হাজার ব্যবসায়ী ব্যবসা করে তাদের জীবনযাপন করছে তবে তাদের অভিযোগ হঠাৎ করে রেলের পক্ষ থেকে সেই বাজারগুলো তুলে দেওয়ার কথা বলা হয়েছে যার ফলে দুশ্চিন্তায় ভুগছে খুচরো ব্যবসায়ীরা এদিন ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে পরবর্তীতে ফের একবার বাজারের সদস্যদের নিয়ে পৃথকভাবে বৈঠক করে সমস্যার সমাধান বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব তিনি জানান রেলের জমিতে বসবাসকারী বহু ব্যবসায়ী তাদের জীবনযাপন করছে সুতরাং আমরা বিষয়টি নিয়ে আরও আলাপ আলোচনা করে তাদের পুনর্বাসনের ব্যবস্থার চিন্তাভাবনা করছি শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট নিউজ এইটিন লোকাল